একটা হার্ট বিট বাড়ানো শট সেভ করতেই হবে অন্যদিকে গোলরক্ষক জালে জড়াতে পারলেই পরবর্তী খেলায় যাওয়ার সুযোগ পরবর্তী পর্বের সুযোগ রেফারি হুইসেল হয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস উল্লাস এখানে কিছুটা প্রতিহত কাদের ওখানে মাটিতে লুটিয়ে পড়েছে ওখানে এত চমৎকার একটা ম্যাচ এখানে রেফারি সুব্রত দাসে হুইসিল হয়ে গেছে জনতার উচ্ছ্বাস উল্লাস এখানে গোলরক্ষক জুয়েল প্রথম শট সেই সুরজিৎ এক্সট্রা টাইমে মাত্র 2 মিনিটের খেলা ছিল তখনই গোল করে খেলায় ক্ষমতা ফিরেছে সেই সুরজিতের করা গোল এখন টাই ব্রেকার চমৎকার সাইড নেট চমৎকার শট সাইড নেটে মেরেছে দারুণ গোল গোলরক্ষক ছোট্টু অন্যদিকে এস কে ব্রাদার্সের হয়ে প্রথম শটে কাদের এস কে ব্রাদার্সের প্রথম শট কাদের বিপক্ষ দলের শট গোল হয়ে গেছে সুরজিতের শট চমৎকারভাবে গোল হয়েছে সাইড নেটে লেগে অন্যদিকে কাদের 3-3 শট হবে গোল করতেই হবে সমতায় থাকতে গেলে রেফারি হুইসেল হয়ে গেছে ও বাইরে রেখেছে কাদের শট বাইরে গেছে সেই সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস উল্লাস এখানে কিছুটা প্রতিহত কাদের ওখানে মাটিতে লুটিয়ে পড়েছে ওখানে এত চমৎকার একটা ম্যাচ ঠিক টাই ব্রেকার পর্বে এসে কাদের কি করলো এটা দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা অযথা উত্তেজিত হবেন না আপনারা অযথা উত্তেজিত হবেন না আপনারা ধৈর্য ধরে এখানে গোলরক্ষক সামনে সবাই বসে যান দায়িত্ব নিয়েছে জুয়েল দাঁড়িয়ে আছে তাদেরকে দেখা সুযোগ করে দাও গোলরক্ষকের দায়িত্বে এই মুহূর্তে জুয়েল নিজেই দায়িত্ব তুলে নিয়েছে দারুণ শট করেছে 2 শটে 2টি গোল হয়ে গেছে এখানে দর্শক কানায় কানায় পরিপূর্ণ এই মুহূর্তে এমন একটা টাই ব্রেকার মুহূর্তে কানায় কানায় দর্শক পরিপূর্ণ যেখানে 2টি শট 2টি গোল হয়ে গেছে দিন দলের হয়ে দ্বিতীয় শট নিতে চলে এসছে জুয়েল নিজেই গোলরক্ষকের দায়িত্বে ছিল প্রথম শট কাদের শট বাইরে গেছে প্রতিপক্ষ 2টি শট 2টি জালে রেখেছে এখানে জুয়েল বলে রাখতে পারবে বলে রাখতে না পারলে এখানেই পরাজয় মেনে নিতে হবে খেলায় টিকে থাকতে গেলে জুয়েলকে গোলে রাখতেই হবে পরবর্তী শটে সুযোগ নিতে গেলে এখানে রেফারি সুব্রত দাসে হুইসিল হয়ে গেছে জনতার উচ্ছ্বাস উল্লাস এখানে গোলরক্ষক জুয়েল এখানে গোলরক্ষককে একদিকে ফেলে দিয়ে ছোট্ট করে জালে জড়িয়ে শেষবারের মতো আরো একটা সুযোগ এটা উইনিং শট সেই সঙ্গে সঙ্গে
সমতায় ফেরার সেফ জুয়েল একা দায়িত্ব নিয়েছে ঘাড়ে, নিজেই শট করলো, নিজেই দায়িত্ব নিয়েছে, গোলরক্ষকের দায়িত্ব শটটাকে সেভ করতেই হবে। কি বলতে চাইছে জুয়েল, জুয়েল কাদের কিছু একটা শালা পরামর্শ চলছে। এরপর সেই তীর কাঠের নিচে দাঁড়াতে হবে জুয়েলকে, সেই তে কাটিয়ে নিচে জুয়েল নিজে দায়িত্বে অপরদিকে গোলরক্ষক। কাদের নিজের শটটা বাইরে রেখেছে, নিজের শটটা বাইরে রেখেছে কাদের, সেক্ষেত্রে নতুন করে কোনো নাটকীয় মোড় নাটক পরিবর্তনের সুযোগ। জনতার উচ্ছ্বাস, জনতার উল্লাস, এখানে একটা বাধা বিঘ্ন করার সুযোগ, চেষ্টা কাদেরের, কারণ ম্যাচ থেকে বিদায়, কাদেরের শটে ম্যাচ থেকে বিদায়। জুয়েল এসে বলটা তুলে দিল, বসানো বল নিজেই গোলে মারলো, কি করবে, নার্ভে চাপ প্রেশার। রেফারি সুব্রত দাস লম্বা হুইসেল, জুয়েলকে একটা ইয়েলো কার্ড দেখিয়ে সতর্ক করে দিল, নার্ভে প্রেশার, একটা হার্ট বিট বাড়ানো শট সেভ করতেই হবে। অন্যদিকে গোলরক্ষক জালে জড়াতে পারলেই পরবর্তী খেলায় যাওয়ার সুযোগ, পরবর্তী পর্বে সুযোগ। রেফারি হুইসেল হয়ে গেছে, রেফারি হুইসেল হয়ে গেছে, তিনজন নাইজেরিয়ান থাকা সত্ত্বেও তাদেরকে পরাজিত করে সেই সুরজিৎ ম্যাচের হিরো হয়ে গেল, সেই সুরজিৎ